हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ऑन स्पेशल किचन। तैरी करब एग फ्राइड राइस। भीषण ही टेस्टी ये रेसिपिटी एवं खूब चटपट तैरी हो जाए। ताले चलो एखन आमी रान्नाटा शुरू करछी। तैरी करब एग फ्राइड राइस। आमी गैसे कड़ाईटा बसिए तेल गरम करे नियेछी। प्रथमे आमी डिमटाके भेजे नेब। दिच्छी ओपर थेके नून और छड़िए दिच्छी गोलमरिचर गुड़ो। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়েছি ভেজে, এর মধ্যে এখন আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিচ্ছি রসুন কুচো, এর সাথেই দিচ্ছি পেঁয়াজ কুচো। একটা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেব। গাজর ছোট করে কেটে নিয়েছি, সেটা দিচ্ছি প্রথমে। বিনস কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি মটরশুঁটি। আর এই সবজির মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। তিন চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে সবজিগুলো যেন নরম হয়ে যায় সেইভাবে ভেজে নেব। ক্যাপসিকাম কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা খুব নরম, তাই একটু পরে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে স্প্রিং অনিয়ন আছে, আমি অল্প আগে দেব আর বাকিটা পরে দেব। এর মধ্যে দিয়ে দেব। এটা বাসমতি চালের রাইস আছে। দিচ্ছি ডার্ক সয়া সস। দেব পরিমাণ মতো নুন। ভালো করে নেড়ে নেব। এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। অনিয়নটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব। এক ফ্রাইড রাইস আমি এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে এক ফ্রাইড রাইস। আমার রান্নার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।